মোটর কত ধরনের হয়ে থাকে? প্লিজ সাবস্ক্রাইব PMEBD। মোটরে প্রবাহিত তড়িতের ধরন অনুযায়ী মোটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যেমন এসি মোটর, ডিসি মোটর। এক এসি মোটর, এসি মোটরের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। বৈদ্যুতিক পাখা, পানির পাম্প ইত্যাদি সবই এসি মোটরের উদাহরণ। আমরা এখানে মূলত ডিসি মোটরের উপর বেশি গুরুত্ব দিব। দুই ডিসি মোটর, বাজারে বেশ কয়েক প্রকারের ডিসি মোটর পাওয়া যায়। এদের প্রত্যেকেই বিশেষ বিশেষ কাজে পটু। এদের ভিতর কারো RPM রেভলিউশন পার মিনিট বেশি, কারো RPM কম, কারো টর্ক বেশি, কারো টর্ক কম ইত্যাদি। একটি ইন্ডাকশন মোটরের প্রধান দুটি অংশ থাকে, এক স্টেটর, দুই রোটর। তিন ফেজ ইন্ডাকশন মোটরের ডায়াগ্রাম অঙ্কন করতে কি কি টেস্ট জানা দরকার? এক নো লোড টেস্ট, দুই শর্ট সার্কিট টেস্ট, তিন স্টেটর রেজিস্ট্যান্স টেস্ট। সিনক্রোনাস মোটর কি? যে মোটর সিনক্রোনাস গতিবেগে ঘুরে তাকে সিনক্রোনাস মোটর বলে। সিনক্রোনাস গতিবেগে NS সমান 120 FP। Thanks for watching video. Please subscribe PMEBD.